হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরুল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক সুরক্ষিত এবং সুস্থ আছেন, যদিও সময়টা আমাদের খারাপ যাচ্ছে কারণ এই COVID-19 মহামারীর জন্য। গত সপ্তাহে আমি একটা পোস্ট দিয়েছিলাম যেটাতে বলেছিলাম আপনারা আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন, মানে আপনাদের কোনো কিছু জানার থাকলে সেটা আপনারা ওখানে কমেন্টসে করতে পারেন। ইভেন যদি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে হয় সেটার উপরও আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আর আমি চেষ্টা করব সপ্তাহে একদিন, হতে পারে সেটা শুক্রবার কিংবা শনিবারে, একটা ভিডিও আপলোড করব, যেই ভিডিওর মধ্যে আসলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিব। এখানে আরেকটা জিনিস একটু বলতে চাই, আজ আমার এই চ্যানেলের একটা বিশেষ দিন, কারণ আজ থেকে এক বছর আগে মানে 2020 সালের 2nd May আমি আমার এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেছিলাম। আর এই এক বছরের মধ্যে দেখতে দেখতেই আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় এই চ্যানেলে 2,90,000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর এখন যেহেতু চ্যানেল দিন দিন বড় হচ্ছে, সাবস্ক্রাইবার বাড়ছে, এর সাথে কিন্তু পাল্লা দিয়ে কমেন্টসও বাড়ছে। সো আমি একা মানুষ, আমার পক্ষে কিন্তু সব কমেন্টসের উত্তর সবসময় দেওয়া সম্ভব হয় না, যদিও আমি ট্রাই করি সবসময় আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার। এখন এই প্রশ্নোত্তর পর্বের প্রথমেই আমি যেই প্রশ্নের উত্তরগুলো দিতে চাই সেগুলো আসলে আমাকে নিয়ে করা আপনাদের ব্যক্তিগত যে প্রশ্নগুলো আছে সেগুলোর, মানে আমি কে, কোথায় থাকি, কী করি ইত্যাদি ইত্যাদি। ওয়েল, আমি দেশের বাইরে থেকে পড়ালেখা শেষ করে যখন দেশে আসি তারপর থেকেই কর্মজীবনের শুরু, এবং কর্মজীবনে আমি বিভিন্ন সেক্টরে কাজ করেছি, তার মধ্যে আছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, 5-star হোটেল, ফরেন এয়ারলাইন্স, আইটি সেক্টর। আর আমি আমার ফ্যামিলি সবার সাথে ঢাকাতেই থাকি, আমার একটা ছেলে আছে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন, স্পেশালি যারা আমার সিলভার প্লে বাটন ভিডিওটা দেখেছেন, মানে আনবক্সিং ভিডিও, ওখানে আমি আমার ছেলেকে কিন্তু মেনশন করেছিলাম। আর ছোটবেলা থেকে আমি বড় হয়েছি বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে, কারণ আমার বাবা একজন রিটায়ার্ড মেজর, সো ওনার চাকরির সুবাদেই আসলে আমাদেরকে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। যশোর, খুলনা, রংপুর, রাঙামাটি, কাপ্তাই, চিটাগং, এসব জায়গায় কিন্তু আমার ছোটবেলাটা কেটেছে। সো আমার সম্পর্কে অনেক কোয়েশ্চেনের অ্যান্সারই দিয়ে দিলাম, আরও যদি আপনাদের কোয়েশ্চেন থাকে সেগুলো আপনারা কমেন্টসে লিখতে পারেন, পরের ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আসি আপনাদের করা মোস্ট কমন দুইটা কোয়েশ্চেন নিয়ে। তার মধ্যে এক নম্বরটা হচ্ছে, ভাইয়া আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে, কিংবা আপনার হোয়াটসঅ্যাপ, ইমো কিংবা ভাইবার নাম্বারটা কি পাওয়া যাবে? এখন আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখেন যে পার্সোনাল নাম্বার পাবলিকলি দেওয়াটা কতটা সমীচীন কিংবা যুক্তিসঙ্গত, কারণ এত এত ফোন কল অ্যাটেন্ড করা কিন্তু কোনো সোজা কাজ না। আর আপনারা যদি ফোন করে যদি সেটার থেকে কোনো রেসপন্স না পান তাহলে কিন্তু আপনারাই বিরক্ত হয়ে যাবেন। আর এই জন্যই কিন্তু আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং আমার ইমেল অ্যাড্রেসটাও সেখানে শেয়ার করা আছে। সো আপনাদের কোনো সমস্যা হলে আপনারা কিন্তু ফেসবুক পেজ কিংবা ওই ইমেলটাতে মেইল করতে পারেন। এখন দুই নম্বরে যে কমন কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে, ইউটিউব থেকে আমি প্রতি মাসে কত টাকা আর্ন করি? ওয়েল, ইউটিউব হচ্ছে আমার ভালো লাগার এবং ইন্টারেস্টের একটা জায়গা, মানে আমি যেসব জিনিসগুলো জানি, মানে যে টেকনিক্যাল ব্যাপারগুলো, এটার উপর আমার সবসময় ইন্টারেস্ট ছিল ছোটোবেলা থেকে। সো এই ব্যাপারগুলো আমি যে আপনাদের সাথে শেয়ার করতে পারছি, মানে ইউটিউবের মাধ্যমে যে আপনার সাথে শেয়ার করতে পারছি, এবং আপনারা যে আমাকে ভালোবাসছেন, এই যে আমাকে উৎসাহ দিচ্ছেন, আমার সাথে আছেন, এটা হচ্ছে আমার জন্য অনেক বড় একটা পাওনা। আর ইউটিউবের নিয়ম এবং পলিসি অনুযায়ী ইউটিউব থেকে আমি একটা পেমেন্ট পাই মান্থলি, এটাকে বলতে পারেন এক ধরনের বোনাস কিংবা এক্সট্রা ইন্সপিরেশন, অ্যান্ড অ্যামাউন্টটা আলহামদুলিল্লাহ ভালোই। ওকে, এখন আমি আমার যে পোস্টটা করেছিলাম লাস্ট উইকে সেখানে আপনারা যেসব কমেন্টস করেছেন ওখান থেকে কিছু সিলেক্টেড কোয়েশ্চেনের অ্যান্সার দিব। আর এই কোয়েশ্চেনগুলো আমি ওভাবেই সিলেক্ট করেছি যেন আপনারা একজনের করা প্রশ্নের উত্তর থেকে অনেকে উপকৃত হন। আব্দুল বশির ভাই জানতে চেয়েছেন, কল রেকর্ড শোনার কোনো উপায় আছে নাকি ভাই? মানে উনি জানতে চেয়েছেন অন্যের কল রেকর্ড শোনার কোনো অপশন আছে কি না। না ভাই, এরকম কোনো সোজা সিস্টেম নেই যেটা দিয়ে আপনি আসলে দূর থেকে অন্য কারো কল রেকর্ড শুনতে পাবেন। কিছু স্পাই অ্যাপ আছে, সেটা আপনি যার ফোনের কল রেকর্ড শুনতে যাচ্ছেন তার ফোনে ইনস্টল করতে হবে, এবং এটা আসলে রেকমেন্ডেড না, কারণ জিনিসগুলো আসলে সিকিওর না। মাহবুবুল আলম অপু ভাই জানতে চেয়েছেন, ভাইয়া আমি জানতে চাই 2021 সালে একজন মিডিয়াম অ্যান্ড্রয়েড ফোন ইউজার কত জিবি র্যাম ও কত জিবি রম, ফোনের চিপসেট, ব্যাটারি কত এমএইচ দেখে ফোন কেনা উচিত, এ নিয়ে কিছু বলতে পারেন, ধন্যবাদ। ওয়েল অপু ভাই, আমার যেটা মনে হয় যে ফোন কেনার ব্যাপারে আসলে কনফিগারেশনের আগে যেটা দেখা উচিত সেটা হচ্ছে আপনার বাজেট কত। অ্যান্ড একটু খেয়াল করলেই দেখবেন যে বাজারে সেম বাজেটের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মডেল এবং কোম্পানির ফোন আছে। আর আপনি কথা বলা ছাড়া ওই মোবাইলটা দিয়ে আর কী কী করতে চাচ্ছেন সেটার উপরে বেস করে কিন্তু আপনাকে মোবাইল চুজ করতে হবে। মানে আপনি যদি অনেক গেমস খেলেন তাহলে প্রসেসর স্পিড বেশি, র্যাম বেশি, এরকম মোবাইল চুজ করতে হবে। আপনি যদি মনে করেন আপনি ফটোগ্রাফি করতে ভালোবাসেন কিংবা ভিডিও করতে লাইক করেন,
সেক্ষেত্রে আপনার মোবাইলের ক্যামেরা যেন ভালো হয় সেটা দেখে কিনতে হবে। সো আপনার নিজেকেই আসলে একটু ভেবে দেখতে হবে যে আপনার কী পারপাসে মোবাইলটা দরকার এবং ওই পারপাসের জন্য মোবাইলের কোন কনফিগারেশন দরকার। সো ভাবে একটু চিন্তাভাবনা করে তারপরে আসলে আপনার মোবাইলটা কিনতে হবে। কালো ধোয়াশা আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ফোন রুট সম্পর্কে আপনার মুখ থেকে জানতে চাই, ফোন রুট করলে ফোনের সমস্যা হয় কি না? আমি আমার অনেক ভিডিওতেই রুট করা নিয়ে কমেন্টস পাই। একটা জিনিস মাথায় রাখবেন, ফোন রুট কিন্তু কোনো নর্মাল ব্যাপার না, এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা জিনিস। সো অনেককেই দেখা যায় ফোন রুট করে পরে বিপদে পড়েছেন। অ্যান্ড হোপফুলি আমি কিছুদিনের মধ্যে এই ফোন রুট করা নিয়ে একটা ভিডিও দিব যেখানে আপনারা ডিটেলস জানতে পারবেন ফোন রুট করলে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা হবে। সাদ কাইফ লিখেছেন, ভাই প্লে স্টোরে অনেক গেম আছে যেগুলো ডাউনলোড করতে গেলে বিডিটি দিতে হয়, তাই প্লে স্টোর থেকে বিডিটি রিমুভ করার উপায় নিয়ে ভিডিও বানান দয়া করে, আশা করছি উত্তরটা দিবেন। সাদ কাইফ ভাইয়া, প্লে স্টোরে যেসব অ্যাপস কিংবা গেমসের পাশে বিডিটি লেখা থাকে মানে প্রাইস লেখা থাকে ওগুলো আসলে পেইড অ্যাপ, ওগুলো কখনো রিমুভ করা যাবে না। মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে ফ্রি অ্যাপস অ্যান্ড গেমস ইউজ করি, বাট এখানে অনেক অ্যাপস এবং গেমস আছে যেগুলো আসলে পেমেন্ট করে কিনতে হয়, সো ওগুলো আসলে ডিলিট করার কোনো অপশন নেই। ওই অ্যাপস কিংবা গেমসগুলো যদি আপনি আপনার ফোনে ইনস্টল করতে চান তাহলে আপনাকে কিন্তু পেমেন্ট করে কিনে নিতে হবে। আব্দুল্লাহ শরীফ ভাই লিখেছেন, ভাই আমার মোবাইল নতুন থাকতে যেমন ছিল তেমন করব কিভাবে? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, মানে 70 বছর বয়সে কেউ যদি এসে বলে যে ভাই আমি এখন 25 বছরের মতো যুবক হতে চাই তাহলে কি সেটা সম্ভব? সম্ভব না ভাইয়া। আবু তালিব ভাইয়া লিখেছেন, ভাইয়া মোবাইল ফোন অতিরিক্ত গরম হলে কি করব? আশা করি অ্যান্সার পাবো। যদি আপনার ফোন অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে সেটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন, ঠান্ডা হয়ে যাবে। মজা করলাম ভাই। ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে আসলে ঠান্ডা করার তেমন কোনো ওয়ে নেই, সো ফোনটা যেন অতিরিক্ত গরম না হয় সেই ব্যাপারটাতে একটু খেয়াল রাখতে হবে। মানে আমরা অনেকেই আছি যারা এটা করি যে কন্টিনিউয়াসলি ভিডিও দেখতে থাকি, কন্টিনিউয়াসলি গেমস খেলতে থাকি কিংবা চার্জার দিয়ে তারপরে ফোনটাকে চালাতে থাকি, সো এগুলো না করে ফোনটা যেন বেশি গরম না হয় সেটার ওপর নজর দেওয়া উচিত। ডেভিড ভাই লিখেছেন, ভাই আপনি যে বিষয়ে ভিডিওগুলো বানান সেসব বিষয়ে আগে থেকেই ধারণা ছিল কি? মানে আপনি কিভাবে জানেন, যেমন এই ওয়েবসাইটে ক্লিক করলে হ্যাকারের কাছে তথ্য যাবে, গুগলের কাছে আমাদের সব তথ্য আছে, ইত্যাদি ইত্যাদি? ডেভিড ভাই, এই প্রশ্নের সবচেয়ে সোজা অ্যান্সার হচ্ছে নলেজ ইজ পাওয়ার। মানে হচ্ছে আপনাকে যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে, ওটা নিয়ে একটু পড়ালেখা করতে হবে, একটু খোঁজাখুঁজি করতে হবে, তাহলেই কিন্তু সব কিছু আপনি পেয়ে যাবেন। অ্যান্ড আমাকেও কিন্তু জিনিসগুলো ওভাবেই জানতে হয়, বিভিন্ন জিনিস ঘেটে, বিভিন্ন কিছু দেখে, বিভিন্ন কিছু পড়ে, তারপরে ফাইনালি আমি জিনিসগুলো টেস্ট করি। টেস্ট করে যদি আমার কাছে মনে হয় সব তথ্য ঠিক আছে তখন আমি কিন্তু আসলে ভিডিও বানিয়ে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করি। আকরাম শেখ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ইন্ডিয়া থেকে বলছি। মোবাইল সম্বন্ধে আমার একটি প্রশ্ন ছিল, আর প্রশ্নটি হচ্ছে মোবাইল হ্যাকিং কিভাবে করে, মোবাইল হ্যাক করা যত রকমের সিস্টেম আছে সবগুলি সম্পর্কে যদি একটা ভিডিও বানাতেন তাহলে অনেক খুশি হতাম, ধন্যবাদ। আকরাম ভাই, সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে হ্যাকিং কোনো সেটিংস না। যে কোনো জিনিস হ্যাক করতে গেলে ওই ব্যাপারে অ্যাডভান্স লেভেলের নলেজ থাকতে হয়, আর এগুলো সাধারণ কোনো ভিডিও দেখে কিংবা গুগল থেকে সার্চ করে শেখা যায় না। আর ইউটিউব সাধারণত হ্যাক করা কিংবা ক্র্যাক করা এই টাইপের ভিডিও অ্যালাউ করে না। আর ইউটিউবে হ্যাকিং নিয়ে যেসব ভিডিও পাবেন সেগুলো আসলে হ্যাকিং কোনো ভিডিও না, সেগুলো হচ্ছে ট্রিকি ভিডিও, মানে বিভিন্ন রকমের ট্রিক্সের ভিডিও। এমডি ইয়ামিন ভাই লিখেছেন, পাওয়ার ব্যাংক বা জেনারেটর দিয়ে ফোন চার্জ করলে ব্যাটারিতে সমস্যা হয় কি না? এখানে পাওয়ার ব্যাংক এবং জেনারেটরের সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে আইপিএস। মানে আপনি জেনারেটর কিংবা আইপিএস যেটা থেকেই আপনার মোবাইল চার্জ করেন না কেন, আপনার ফোনটা কিন্তু চার্জ হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার দিয়ে। সো আপনার চার্জিং অ্যাডাপ্টার মানে যেটাকে আমরা চার্জার বলি সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আর পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে একটু ভালো মানের পাওয়ার ব্যাংক যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাটারিতে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। কুকিং স্টুডিও পুতুল লিখেছেন, ভাইয়া ভিডিও কত মিনিটস দেখার পর সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব কাউন্ট হয়? একটা ভিডিও একটা মানুষ কতক্ষণ দেখলো কিংবা তারপর সে সাবস্ক্রাইব করলো কি করলো না, এটা কিন্তু একটা সাথে আরেকটা কানেক্টেড না। ভিডিও না দেখেও কেউ যদি সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে তাহলে কিন্তু সেটা সাবস্ক্রাইবার হিসেবে কাউন্ট হবে। এমডি বাবুল হোসেন ভাই লিখেছেন, ইমরুল ভাইয়া সমস্যায় পড়ে গেছি আমি, আমার ফোনে কেউ রিং দিলে অন্যের ফোনে রিং বাজে আর সেখানেই তিনি কথা বলে অথচ আমি জানি না,
এই সমস্যা থেকে কিভাবে রক্ষা পেতে পারি ভাইয়া? এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপনার ফোন থেকে কেউ একজন কল ফরওয়ার্ডিং তার নিজের ফোনে করে রেখেছে, সো আপনার ফোনে কল আসলে কলগুলো ফরওয়ার্ড হয়ে তার ফোনে চলে যাচ্ছে। আপনার ফোনের কল সেটিংস থেকে কল ফরওয়ার্ডিং যে অপশনটা আছে সেটা বন্ধ করে দিলেই হবে। আমির হামজা ভাইয়া বলেছেন ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায়, তার কারণ কি বলতে পারবেন ভাইয়া? জি ভাইয়া, বলতে পারবো। আপনার ফোনটাকে যদি আপনি অনেক বেশি ব্যবহার করেন তাহলে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে, সো ফোনটাকে একটু রয়েশ হয়ে ব্যবহার করেন তাহলে একটু চার্জ বাঁচাতে পারবেন। আমরান আহমেদ ভাইয়া লিখেছেন ভাই আইফোনের ট্রিক্স চাই। ওয়েল, আমার অনেক ভিডিওই কিন্তু আছে যেগুলো জেনারেল স্মার্টফোন নিয়ে করা, মানে আপনার ফোন আইফোন হোক আর অ্যান্ড্রয়েড হোক, ওই ট্রিক্সগুলো দুটা ফোনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল। আবু মোতালেব ভাই লিখেছেন ভাই আমি আপনার প্রতিটি ভিডিও দেখি, আমার একটি অনুরোধ রাখবেন প্লিজ, ঘরের বাইরে 4G নেটওয়ার্ক পায় কিন্তু ঘরের ভিতরে নেটওয়ার্ক পায় না, এই সম্পর্কে একটি ভিডিও বানান, স্বল্প খরচের মধ্যে অথবা কোনো কিছু তৈরি করার মাধ্যমে এই সমস্যা সমাধান করে দিবেন। এটা কিন্তু একটা কমন প্রবলেম, মানে যেসব এরিয়াতে নেটওয়ার্ক একটু উইক সেখানে দেখা যায় যে আমরা যখন ঘরের বাইরে থাকি তখন 3G কিংবা 4G নেটওয়ার্ক যেটা অ্যাভেলেবেল সেটা আছে, কিন্তু যখন আমরা ঘরে থাকি তখন এই নেটওয়ার্কগুলো আমাদের ফোন আর পায় না। এক্ষেত্রে আপনার ফোন যদি ঘরের ভিতরে নেটওয়ার্ক একদমই গ্র্যাব করতে না পারে তাহলে আপনি আসলে নেটওয়ার্ক বুস্টার ইউজ করতে পারেন। নেটওয়ার্ক বুস্টার বলতে আমি নেটওয়ার্ক বুস্টার যে ডিভাইস আছে সেটার কথা বলছি। আর আপনি যদি একটু গুগলে সার্চ করেন তাহলে কিছু অনলাইন শপ পাবেন এবং কিছু দোকান পাবেন যেখানে ওরা এই নেটওয়ার্ক বুস্টার সেল করে, তো ওদের সাথে যোগাযোগ করে আপনি নেটওয়ার্ক বুস্টার নিয়ে নিতে পারেন। এটা যেহেতু আমার প্রথম প্রশ্নোত্তর পর্বের ভিডিও তাই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, আর এই ভিডিও শুরুতে আমার নিজের সম্পর্কে অনেক বেশি বকবক করতে হয়েছে তাই অনেকখানি সময় কিন্তু ওখানেও চলে গিয়েছে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে কিন্তু লাইক মাস্ট। মনে কোনো কোশ্চেন থাকলে সেগুলো কমেন্টসে লিখে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।